আপনি কি জানেন চায়ের সঙ্গে কোন মশলা মিশিয়ে পান করলে হার্ট অ্যাটাক হবে না? ডিম খাওয়ার পর চিনি খেলে কি হয়? বিশ্বে কোন দেশে হলুদ কাপড় পরা নিষেধ? ঠোঁট গোলাপি ও সুন্দর করতে কি ব্যবহার করবেন? এমনই সব অজানা প্রশ্নের জন্য ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম প্রশ্ন, কোন পাতা খেলে পিত্তথলিতে থাকা পাথর গলে বেরিয়ে যায়? অপশান, পুদিনা, সজনে, থানকুনি নাকি বেল? সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা। পুদিনা পাতা বিহেতন্ত্র এবং অন্যান্য পাচনতন্ত্রের প্রবাহকে উদ্দীপিত করে হজমে সহায়তা করে। এর মধ্যে ট্যাপিন নামক এক ধরনের প্রাকৃতিক যৌগ রয়েছে যা পিত্তথলির পাথরকে দূর করতে সাহায্য করে। দৈনিক যদি এক কাপ পুদিনা পাতার চা খাওয়া যায়, এটি ব্যথার উপশম থেকে মুক্তি দিতে পারে এবং পিত্তথলিতে পাথরের সমস্যা নিরাময় করতে সাহায্য করে। কি খেলে পেটের জমে থাকা গ্যাসকে সেকেন্ডে বের করে দেয়? অপশান, তিল ভেজানো জল, তেঁতুল জল, মেন্থল নাকি জবা ফুলের রস? সঠিক উত্তরটি হবে মেন্থল। মেন্থল গ্যাসের সমস্যা খুব তাড়াতাড়ি দূর করতে পারে। চায়ের সঙ্গে মেন্থল মিশিয়ে খেলে গ্যাসের পাশাপাশি হজম খুব সহজেই হয় এবং শরীরও বেশ সতেজ থাকে। আচ্ছা বলো তো বন্ধুরা, বিশ্বে কোন দেশে হলুদ কাপড় পরা নিষেধ? অপশান, আমেরিকা, মালয়েশিয়া, চীন নাকি দুবাই? সঠিক উত্তরটি হবে মালয়েশিয়া। ভারতে কোন রাজ্যে সবচেয়ে বেশি সয়াবিন চাষ করা হয়? অপশান, বিহার, গুজরাট, কর্ণাটক নাকি মধ্যপ্রদেশ? সঠিক উত্তরটি হবে মধ্যপ্রদেশে। আপনারা কি জানেন গরমে কি ব্যবহার করলে মুখে ঘাম হয় না? অপশান, গোলাপ জল, শশা রস, টমেটো রস নাকি মুলতানি মাটি? সঠিক উত্তরটি হবে শশা রস। খালি পেটে চা খেলে কোন রোগের সৃষ্টি হয়? অপশান, ক্যান্সার, আলসার, ডায়াবেটিস নাকি কিডনির পাথর? সঠিক উত্তরটি হবে আলসার। চা বা কফি খাওয়া শরীরকে পানিশূন্য করে তোলে। সবচেয়ে ভালো হয় কোনো খাবার খেয়ে চা পান করা। যদি তা না করেন তবে এক গ্লাস পানি অবশ্যই পান করতে হবে। ঠোঁট গোলাপি ও সুন্দর করতে কি ব্যবহার করবেন? অপশান, গোলাপ জল, নারিকেল তেল, অলিভ অয়েল নাকি লেবুর রস? সঠিক উত্তরটি হবে অলিভ অয়েল। বলো তো বন্ধুরা, কোন দেশের রাস্তায় মিউজিক শুনতে পাওয়া যায়? অপশান, মিশর, জাপান, ভুটান নাকি নেপাল? সঠিক উত্তরটি হবে জাপান দেশে। তরমুজের বিচি খেলে শরীরে কোন অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায়? অপশান, হার্ট, কিডনি, যকৃৎ নাকি ফুসফুস? সঠিক উত্তরটি হবে হার্ট। গ্যাসের ঔষধ বেশি খেলে কোন রোগ হয়? অপশান, কিডনি সমস্যা, রক্ত শূন্যতা, টাইফয়েড নাকি লিভার ড্যামেজ? সঠিক উত্তরটি হবে কিডনি সমস্যা, রক্ত শূন্যতা ও টাইফয়েড। নিয়মিত সকালে কি খেলে দ্রুত ওজন কমানো যায়? অপশান, গরম চা, লেবু জল, গরম কফি নাকি গরম জল? সঠিক উত্তরটি হবে গরম জল। গরম জল শরীরে জমে থাকা ফ্যাট ভাঙতেও সাহায্য করে, যার ফলে পরিপাকতন্ত্রের পক্ষে ফ্যাট জাতীয় পদার্থ পরিপাক করা সহজতর হয়। খাবার আগে কিছুটা গরম জল খেয়ে নিলে পেটে কিছুটা হলেও ভরাট লাগে। এতে খুব বেশি খাবার খেতে ইচ্ছে করে না, তাই শরীরে কম পরিমাণ ক্যালোরি যায়, তাই ওজন থাকে নিয়ন্ত্রণে। ডিম খাওয়ার পর চিনি খেলে কি হয়? অপশান, ডায়াবেটিস, হৃদরোগ, গ্যাস্ট্রিক নাকি বদহজম?
সঠিক উত্তরটি হবে হৃদরোগ। ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে, এতে হৃদরোগের আশঙ্কা বাড়তে পারে। খুব সামান্য পরিমাণে চিনি পেটে গেলে অসুবিধা নেই। চায়ের সঙ্গে কোন মশলা মিশিয়ে পান করলে হার্ট অ্যাটাক হবে না? অপশান লং, দারুচিনি, মৌরি নাকি গোলমরিচ। সঠিক উত্তরটি হবে দারুচিনি মিশিয়ে পান করলে। মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যায়? অপশন ডিম, দই, দুধ নাকি মধু। সঠিক উত্তরটি হবে ডিম খেলে। বন্ধুরা, এমনই সব অজানা প্রশ্ন উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।